বিএনপি বিশেষ কোনো নেতা তার বিশেষ কোনো এজেন্ডা থাকতে পারে, তার বিশেষ কোনো কাজ থাকতে পারে, তিনি কাউকে খুশি করতে পারেন। একটা বিষয় পরিষ্কার, যেই বক্তব্য ওবায়দুল কাদের দেন সেই বক্তব্য যদি আমাদের জোটের যদি কোনো শরিক দলের নেতার মুখ থেকে আসে আমরা এটাকে ধরে নেব যে এটা সরকারের কোনো ইশারা ইঙ্গিত হয়তো তাদের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। বিএনপি নেতা টুকু জামাত নিয়ে যে মন্তব্য করেছেন সেটি সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? বিশদলীয় জোট বিএনপি নেতৃত্বাধীন একটি জোট ছিল, বর্তমানে বিশদলীয় জোট কার্যকর নেই, একটি অকার্যকর এবং বলতে পারেন যে বিশদলীয় জোটের কর্মকাণ্ড এখন স্তিমিত হয়েছে এবং বিএনপি যুগপৎ আন্দোলন শুরু করার মধ্য দিয়ে বিশদলীয় জোটের সমাপ্তি ঘটেছে। এখন বিএনপি নেতৃত্বাধীন দৃশ্যমান জোট নেই, এটা বিএনপি মহাসচিবের বক্তব্যে এবং নজরুল ইসলাম খানের অনেকগুলো বক্তব্যের মধ্য দিয়েই ফুটে উঠেছে। তো আমরা যারা দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা যারা নিয়োজিত বিশদলীয় জোটের শরিক দল ছিলাম, বিএনপির কোন নেতা কী বলছে এটাকে আমরা কোনো আলোচনায় আনি না, আমরা এটাকে কিছু মনে করি না। এই কারণে আমরা বিএনপির যিনি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের জোটের শরিক দলগুলোকে কীভাবে মূল্যায়ন করেন, তিনি আমাদের অবদানকে আমাদের কর্মকাণ্ডকে কীভাবে কোন দৃষ্টিতে দেখেন, বিএনপির মুখপাত্র হচ্ছে বিএনপির মহাসচিব, তারপরে রিজভী আহমেদ, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনারা জোটের কোনো শরিক দল নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেন নাই যাতে জোটের ভিতরে কোনো প্রকার কারো কোনো প্রকার মতানৈক্য সৃষ্টি হয়নি এখন পর্যন্ত। তো যার কারণে আমি বলবো যে বিএনপির বিশেষ কোনো নেতা তার বিশেষ কোনো এজেন্ডা থাকতে পারে, তার বিশেষ কোনো কাজ থাকতে পারে, তিনি কাউকে খুশি করতে পারেন। একটা বিষয় পরিষ্কার, যেই বক্তব্য ওবায়দুল কাদের দেন সেই বক্তব্য যদি আমাদের জোটের যদি কোনো শরিক দলের নেতার মুখ থেকে আসে আমরা এটাকে ধরে নেব যে এটা সরকারের কোনো ইশারা ইঙ্গিত হয়তো তাদের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। বিশেষ করে আমি মনে করি যে আমরা যারা আন্দোলন সংগ্রামে যেই সমস্ত দলগুলো আমরা সরকার বিরোধী আন্দোলনের রাজপথে আমরা আন্দোলনরত আছি, আমাদের ভিতরে যেন কারো কোনো কষ্ট, কোনো দলকে যেন উদ্দেশ্য করে এমন কোনো আমরা বক্তব্য না দেই যাতে ওই দল এই আন্দোলন সংগ্রামে কোনো প্রকার মতানৈক্য সৃষ্টি হয়, তাদের ভিতরে দূরত্ব সৃষ্টি হয়, কেন তাহলে আমাদের যে মূল যে সংগ্রাম এই আওয়ামী দুঃশাসন বিরোধী সংগ্রাম সেটাই বাধাগ্রস্ত হবে। আচ্ছা, বিএনপি কি পারবে যে ঢাকাকে বিচ্ছিন্ন করে আন্দোলনে সফল হতে? আর জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কটা কেমন এখন? বিএনপির সাথে জামাতের সম্পর্ক কেমন এই প্রশ্নের আপনার জবাব দেওয়ার ইখতিয়ার আমার নেই, কেননা আমি বিশদলীয় জোটের একটা শরিক দলের দায়িত্বশীল হিসাবে আমি আমার দৃষ্টিভঙ্গি বলতে পারি, কিন্তু জামাতের বক্তব্য তো আমরা দিতে পারি না। একটা জামাত এবং বিএনপি বলতে পারবেন যে তাদের ভিতরে সম্পর্ক কেমন, কিভাবে তারা তাদের সম্পর্ককে রাখছেন, আসলেই কি এই যুগপৎ আন্দোলনে। একটা বিষয় তো পরিষ্কার হয়েছে, জামাত ইসলামী আমিরের যেই বক্তব্যটি সেই বক্তব্যটি সম্পর্কে আপনারা দেখেছেন যে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম তিনি পত্রিকাতে একটি বক্তব্য প্রদান করে তিনি বলেছেন যে এটি তাদের দলীয় কোনো বক্তব্য না, এবং জামাত কিন্তু এই বক্তব্যটিকে অন করে না। বিশেষ করে তাদের একটি ঘরোয়া একটা ফোরামে অনেক ধরনের কথাই তো হয়, আপনারা দেখেছেন যে আমাদের শরিক দলের শীর্ষ দলসমূহ প্রকাশ্যে মিছিল মিটিংয়ে পর্যন্ত দলের শরিক দলগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে। সেক্ষেত্রে জামাত ইসলাম তার নিজের দলীয় একটা ফোরামে জোট নিয়ে তাদের কিছু কষ্ট, তাদের কিছু বেদনা, তাদের কিছু বক্তব্য থাকাটা এটা অস্বাভাবিক কিছু না, কেননা আমরা
নানান মানুষ নানান মত, কিন্তু আমরা দেশ বাঁচাতে ঐক্যমত। আমাদের সব জায়গাতে সমস্ত, এখানে আমরা যেমন ডানপন্থী রাজনৈতিক দল আছে, এখানে আপনি জানেন যে বামপন্থী রাজনৈতিক দল আছে, এখানে ন্যাশনালিস্ট পার্টি আছে, এখানে ইসলামী দলগুলো রয়েছে। তো যার কারণে এখানে সমস্ত মত এবং পথের শক্তিকে একত্র করেই যে সংগ্রাম, যে মিলিত সংগ্রামের নামই হচ্ছে গিয়া যুগপথ আন্দোলন। সেই যুগপথ আন্দোলনটা আসলে কবে থেকে শুরু হবে? আপনারা জানেন যে বাংলাদেশের আজকে 2020 সাল, হঠাৎ করেই কিন্তু আমাদের আবির্ভূত হয়নি। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আগে আমাদের ভাষা আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলনের আগে অনেকগুলো আন্দোলন কিন্তু আমাদের পার হয়ে আসতে হয়েছে। আজাদি আন্দোলন হয়েছে, তিতুমিরের বাঁশের কেল্লা, সেই পলাশী, অসংখ্য প্রেক্ষাপটগুলোকে আমাদেরকে মোকাবিলা করে তারপর আমাদেরকে এ পর্যন্ত আসতে হয়েছে। আন্দোলন কোনো দিন তারিখ দিয়ে আন্দোলন হয় না। যদি কেউ বলতে চান যে দিন তারিখ দিয়ে আন্দোলন হবে, এটা আমি বলবো যে আন্দোলনকে বাধাগ্রস্ত করার একটা প্রক্রিয়া হিসাবে আমি মনে করি। আমরা তো এখন আন্দোলনে আছি। আপনাদের জানেন যে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় পর্যায় পর্যন্ত আজকে বিএনপির সমাবেশ হচ্ছে, এবং সমাবেশগুলোতে লক্ষ লক্ষ মানুষের ঢল নামছে, এবং সরকারের এমপি মন্ত্রীরা এই দুই তিনটা সমাবেশেই অলরেডি তারা, তাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন আবোল তাবোল বলা শুরু করেছে। আজকে বাংলাদেশ 15 বছরে আওয়ামী দুঃশাসনের মধ্য দিয়ে সরকার বাংলাদেশকে 12টা বাজিয়ে দিয়েছে। আজকে শেখ হাসিনা বারবার একটা কথা বলেন যে দুর্ভিক্ষ আসছে, দুর্ভিক্ষ আসছে। হ্যাঁ, দুর্ভিক্ষ যদি এসে থাকে, এই দুর্ভিক্ষ তো আপনি এনেছেন, যেই দুর্ভিক্ষের জন্য মানুষকে আপনি সচেতন করতেছেন, এই দুর্ভিক্ষ তো আজকে সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের জমা। আজকে বাংলাদেশ থেকে ছাত্রলীগের একজন জেলা সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছে। আজকে বাংলাদেশ থেকে অসংখ্য চিহ্নিত দুর্নীতিবাজরা আজকে বাংলাদেশের টাকাগুলোকে বেগমপাড়া, আজকে আমেরিকা, ক্যানাডা, মালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে দেশে তারা পাচার করেছে। সরকারের দুর্নীতি এবং লুটপাটের সর্বশেষ অবস্থা হচ্ছে আজকের এই দুর্ভিক্ষের যে হাতছানি, বাংলাদেশ যে দুর্ভিক্ষের দিকে গিয়ে যাচ্ছে, এটা হচ্ছে নতুন নয়। এই দুর্ভিক্ষ তো 1975 সালে এসেছিল। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখনই বাংলাদেশে দুর্ভিক্ষ আসে, এটা আজকে নতুন কিছু না। প্রধানমন্ত্রী আজকে যে ঘোষণা দিচ্ছেন, এটা তার বাবার সময় আসছিল, শেখ মুজিবুর রহমানের সময়ও বাংলাদেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে একবারে ফোকলা করেছিল। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আওয়ামী লীগের সমস্ত নেতাদেরকে শেখ মুজিবুর রহমান চার্টার দল বলেছিল। সেই চার্টার দল আজকে ডিজিটাল ডাকাত। আজকে বাংলাদেশ ব্যাংক থেকে, ভল্ট থেকে সোনা আজকে পাচার হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের কয়লা খনি থেকে কয়লা পাচার হয়েছে, ব্যাংকগুলোতে আজকে টাকা নেই। আজকে বাংলাদেশের অর্থনীতি আজকে একটা ধ্বংসস্তূপ। এটা কার নেতৃত্বে হয়েছে? এটা আজকের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। আজকে বাংলাদেশের দুর্ভিক্ষের জন্য দায়ী শেখ হাসিনা, আজকে বাংলাদেশে লুটপাট, অর্থ পাচার, দুর্নীতি, দুঃশাসনের জন্য দায়ী শেখ হাসিনা। আজকে তিনি মানুষকে সজাগ করতেছেন যে আপনারা আজকে সতর্ক হন। আমরা কিভাবে সতর্ক হব? বাংলাদেশে প্রতি ঘন্টায় ঘন্টায় শত শত কোটি টাকা আজকে পাচার হয়েছে, তখন তিনি কী করেছিলেন? আপনারা জানেন যে এখনও বাংলাদেশে এই প্রধানমন্ত্রীর পরিবারকে কেন্দ্র করে, তাদের বিভিন্ন দিবসকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে খরচ হচ্ছে। আমরা দেখলাম যে আজকে সরকারি কর্মকর্তাদেরকে আবাসস্থান বানানোর জন্য তারা সেখানে তারা বরাদ্দ রাখছে। আমরা দেখলাম যে ইভিএম কেনার জন্য প্রায় 1000 কোটি টাকা, যে ইভিএম এর কোনো দরকার নেই। 29টি রাজনৈতিক দলের 25টি রাজনৈতিক দল বলেছে যে আমরা ইভিএম চাই না। আজকে এই নির্বাচন কমিশন ব্ল্যাকমেইল করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, মতামতকে উপেক্ষা করে নির্বাচন কমিশন আজকে সিদ্ধান্ত নিয়েছে তারা ইভিএম কিনবে। কাদের জন্য ইভিএম কিনবে নির্বাচন কমিশন? কী হবে ইভিএম দিয়ে? একটা জিনিস তো পরিষ্কার যে এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। আজকে 15 বছরে এই সরকারের কোনো অর্জন নেই। আপনি মনে করেন যে পদ্মা সেতু করেছেন, এজন্য আপনি ধন্যবাদ পেতে পারেন, কিন্তু পদ্মা সেতুতে 30,000 কোটি টাকা নয়, শুধু 40,000 কোটি টাকা, যেখানে 10,000 কোটি টাকার পদ্মা সেতু 40,000 কোটি টাকায় আপনি করেছেন, বাকি 30,000 কোটি টাকা কোথায় গেল? এই টাকার হিসাব কে দেবে?
আজকে আপনি ফ্লাইওভার থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, আপনাদের মনে থাকার কথা রূপপুর, রূপপুরের দুর্নীতির কথা, সেখানে একটা পর্দা কেলেঙ্কারির কী হয়েছিল, একটা চামচের দাম কত, মেডিকেল কলেজগুলোতে কীভাবে দুর্নীতির বেপরোয়া দুর্নীতি, একটা বালিশ তোলার জন্য আমরা দেখেছি 7,000 টাকা খরচ হয়েছে, বাংলাদেশকে উপুর করে দে মা লুটে পুটে খাই। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপুর করে দিয়েছেন, তার নেতাকর্মীরা লুটে পুটে খাচ্ছে, সেই লুটে পুটে খাওয়ার সর্বশেষ অবস্থা হচ্ছে আজকে বাংলাদেশ দুর্ভিক্ষের কিনারায় আসছে। আমরা বলতে চাই দেশবাসীকে, আজকে বাংলাদেশের এই দুরবস্থায় আপনারা সবাই রাস্তায় নামুন। আজকে আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি, আজকে 20 দলীয় জোট না, এখানে এখানে সমস্ত গণতান্ত্রিক শক্তির। তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন যে আজকে আমাদের এই সংগ্রাম নির্দিষ্ট কোনো দলের নয়, এটা একটা জনগণের সংগ্রাম, এটা জনগণের ঐক্য। এখানে কয়েকটা রাজনৈতিক দলের ঐক্যই এখানে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আমরা মনে করি না। আমরা মনে করি জনে জনে ঐক্য দরকার, দলে দলে ঐক্য দরকার, দল মঠ পথ নির্বিশেষে সমস্ত মানুষের এখন বের হয়ে আসার সময় এসেছে, কেননা এই সরকার বাংলাদেশকে ধ্বংসের কিনারায় নিয়ে এসেছে। এখন সামনে দুর্ভিক্ষ, যদি এই দুর্ভিক্ষ থেকে যে বাঁচতে হয়, এই আওয়ামী দুঃশাসন থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, একটা আগামী যে নির্বাচনকালীন যে সরকার, আমরা মনে করি একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা নির্বাচনকালীন যে একটা সরকার দরকার, যেই সরকার নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে, বাংলাদেশের গণতন্ত্রকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে। আজকে বাংলাদেশের কোথাও কোনো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে স্বল্পমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, মধ্যমেয়াদী বিনিয়োগ কোনো বিনিয়োগ নেই। আজকে বেকার, আজকে প্রায় 5 কোটি মানুষ বেকার, আজকে শিক্ষিত বেকাররা আজকে চরম কী বলে অমানবিকভাবে জীবনযাপন করছে, আজকে দরিদ্র আরও দরিদ্র সীমানায় ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশে যেভাবে শ্রেণী বৈষম্য যেভাবে প্রকট আকার ধারণ করছে, এতে আমরা বিরোধী দলগুলো যদি আন্দোলন নাও করি, তবুও কিন্তু বিস্ফোরণ কিন্তু বাংলাদেশে একটা হবে। আপনি দুর্নীতির কথা বলছেন, এখন ব্যাপারটা হচ্ছে যে ক্ষমতা বদল হলে বিএনপি যে দুর্নীতি করবে না তার নিশ্চয়তা কি আসলে? দেখুন, আমরা বাংলাদেশ লেবার পার্টি, আমরা কিন্তু বাংলাদেশে কখনো ক্ষমতায় যাইনি, আমরা কখনো ক্ষমতার শেয়ারও ছিলাম না। তা আমরা একটা জিনিস মনে করি যে আমরা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে আমরা ক্ষমতায় চাই না। আমরা মনে করি যে একটা অর্থবহ পরিবর্তন বাংলাদেশে দরকার, একটা খাই খাই রাজনীতি। আজকে বাংলাদেশের যে অবস্থা বিরাজ করতেছে, আজকে সমস্ত মানুষ কোটিপতি হওয়ার যে দৌড়, প্রত্যেকে কোটিপতি হবে, প্রত্যেকে বড়লোক হবে, প্রত্যেকটা মানুষের ঢাকাতে ফ্ল্যাট থাকতে হবে, গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, এই যে একটা অসুস্থ যে প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতাকে আমাদেরকে সামাল দিতে হবে। আজকে আমাদের ঢাকা কেন্দ্রিক যেই সমস্ত মানুষগুলো ঢাকা কেন্দ্রিক, আজকে রামু উপজেলার যেই উপজেলা প্রশাসক আছেন, টিওনো সাহেব আছেন, এই ইউনো সাহেব, ওসি সাহেব, তার ছেলে মেয়ে লেখাপড়া করে ভিকারুর নেছায় আইডিয়ালে। আজকে আপনি মনে করেন সেই টেকনাফ তেঁতুলিয়ার এক সেই সমস্ত এলাকার যেই ওসি সাহেব, ইউনো সাহেব আছেন, তাদের ছেলে মেয়েও কিন্তু লেখাপড়া করেন রাজধানীতে এই ভিকারুর নেছা আইডিয়াল ইত্যাদি ইত্যাদি স্কুলে। তো যার কারণে এই মানুষগুলো সবাই কিন্তু ঢাকামুখী, এই ঢাকামুখীটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাকে এককেন্দ্রিক যেই শাসন ব্যবস্থা, এটাকে কী বলে সেন্ট্রালাইজকে ডিসল্যান্ড সেন্ট্রালাইজ করতে হবে, এটাকে বিকেন্দ্রিতকরণ বলে, যাকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এতে করে আমরা একটা নতুন একটা অবস্থা, আপনি দেখেছেন যে বিএনপি বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছে, বিএনপি দুর্নীতির ক্ষেত্রে তারা কঠোর অবস্থানের কথা বলেছে। আমরা মনে করি যে আওয়ামী লীগের দুর্নীতি লুটপাট মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠার জন্য বিএনপি যেইভাবে কাজ করছেন, তাদের যে বক্তব্য, তারা যেভাবে করতে চাচ্ছেন, এর মধ্য দিয়ে একটা সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব। কিন্তু আমরা শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য আমরা রাজনীতি করছি না, আমরা কাজ করছি না। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত, ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম।
ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।